আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এদেশে কম বেশি সারা বছরই ফসল চাষ হয়, বিশেষ করে সবজি চাষ হয়। তেমনই ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে বেশ কয়েকটি ফসল বা সবজি চাষ করা যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সবজি চাষ নিয়ে আজ আমরা আলোচনা করব। তাই ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাসে চাষ করা যায় যে সবজিগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সবজি তা হলো শসা। শসা ফেব্রুয়ারি মাসে বীজ বপন করা যায়। 25-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শসা ভালো গজায়। এটা জাত ভেদে 40-60 দিন বয়সে ফুল ও ফল চলে আসে এবং খুব অল্প সময়ে আমরা শসা গাছ থেকে শসা সংগ্রহ করতে পারি। 2 নম্বর যে সবজি চাষ করা যায় তা হলো বেগুন। ফেব্রুয়ারি মাসে বেগুন চাষের উপযুক্ত সময়। বালি, কম্পোস্ট ও মাটি সম পরিমাণে মিশিয়ে বীজতলা তৈরি করতে হয়। সবল চারা পাওয়ার জন্য বীজতলায় বীজ বুনতে হয়। চারা রোপণের 30-45 দিনের ভিতরে বেগুন গাছে ফুল ও ফল আসা শুরু করে। 3 নম্বর যে সবজি চাষ করা যায় তা হলো বরবটি। প্রায় সব ধরনের মাটিতেই বরবটি চাষ করা যায়। মাটিতে জৈব সার মিশিয়ে চারা রোপণ করলে 30-45 দিনের ভিতরে বরবটিতে ফুল ও ফল আসা শুরু করে। 4 নম্বর যে সবজি চাষ করা যায় তা হলো ঢেঁড়স। ফেব্রুয়ারি মাসে যেসব ফসল চাষ করা যায় তার মধ্যে অন্যতম একটি হলো ঢেঁড়স। 2-3 সেন্টিমিটার গর্ত করে 2টি করে বীজ বপন করতে হয়। চারা গজানোর 7 দিন পর সুস্থ সবল চারা রোপণ করতে হয়। চারা রোপণের 30-40 দিনের ভিতরে ঢেঁড়স গাছে ফুল ও ফল আসা শুরু করে। 5 নম্বর যে সবজি চাষ করা যায় তা হলো ফুলকপি ও বাঁধাকপি। ফেব্রুয়ারি মাসে যে সবজিগুলো চাষ করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য সবজি হলো এই 2টি। এছাড়াও ফুলকপি বাঁধাকপি প্রায় সারা বছরই কম বেশি চাষ করা যায়। বীজতলায় চারার পাতা 5-6 পাতা হলেই তা রোপণের উপযুক্ত হয়। সাধারণত 30-35 দিন বয়সে চারা রোপণ করা যায়। 50-60 দিন বয়সে ফুলকপিতে ফুল আসা শুরু করে এবং বাঁধাকপিতে পাতা বাঁধাই শুরু হয়। এছাড়াও ফেব্রুয়ারি মাসে ডাঁটা শাক, মটরশুঁটি, গাজর, লেটুস ইত্যাদি ফসলের চাষ করা যায়। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন ফেব্রুয়ারি মাসে কোন কোন গুরুত্বপূর্ণ ফসল চাষ করা যায়। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।